ওকে, তো এটা আর একটু স্ট্রিং কনভার্সন এরর দিয়েছিল, তো আমি এক কাজ করেছি, এটা যেটা হচ্ছে যে আমি পিএইচপি একটা বিল্ট ইন মেথড ব্যবহার করেছি, সেটা হচ্ছে অ্যারের এন্ড অফ। তো এটাকে আমি অ্যাডমিন টাইপ আইডিতে অ্যারের এন্ড অফ দিয়েছি আমি কাকে, অ্যাডমিন টাইপসকে, অর্থাৎ এই টাইপটাকে আমার র্যান্ডমলি দিয়ে দিবে। ওকে, তো শুধু র্যান্ড দিয়ে এটা অ্যারে টু স্ট্রিং কনভার্সন হয়, সো যদি আমি অ্যারের এন্ড অফ দিই তাহলে অ্যারেটাকে অ্যারে হিসাবে আমাকে র্যান্ডমলি দিয়ে দিবে। ওকে, তো আমি অ্যাডমিন টেপ আইডি এটাকে আমি এখানে বসিয়ে দিব এবং এটাকে অবশ্যই একটা কোটেশনের ভিতরে আমি দিয়ে দিব, যেহেতু এটা ভেরিয়েবল। তো এখানে আর এটাকে পাসওয়ার্ডটাকে কোটেশনের ভিতরে ক্রিয়েটেড, এটাকে কোটেশনের ভিতরে দিয়ে দিলাম। এবার যদি আমি রান করি এটা পেজ অ্যাপ, তো এখানে হচ্ছে অন্য একটা এরর, যে সেটা হচ্ছে ডাটা টু লং ফর কলাম পাসওয়ার্ড অ্যাট ওয়ার্ক। তো এটা দেখাচ্ছে, এই কারণে এই এররটা দেখানোর মূল কারণ হচ্ছে আমার এই যে আমার যে কানেক্ট কুয়েরিটা, এই পুরোটাকে আমি একটা কিউ নামক একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিলাম এবং এখানে আমি একটা কন্ডিশন দিয়েছি, যদি এই কুয়েরিটা যদি এক সাকসেসফুলি রান হয়, ওকে, সাকসেসফুলি যদি ডাটা ইনসার্ট হয় তাহলে আমাকে ওকে দিবে, অন্যথায় আমাকে MySQL underscore ইরর দিয়ে দিবে, যে কোন জায়গায় কোন প্রবলেমটা হয়েছে ইররটা আমাকে দিয়ে দিবে। আমি এটাকে আমি ইকো করে দিয়েছি, এই জন্য আমাকে কিসের কারণে ইনসার্ট হয়নি সেটা আমাকে কিন্তু এখানে দেখিয়েছে জিনিসটা। ওকে, তো বলতেছে যে পাসওয়ার্ডের যে লেন্থ আছে এটা লং বলতেছে, তো আমি একটু টেবিলের যে পাসওয়ার্ডটা আছে এখানে কারেক্টার দেওয়া আছে 50 ক্যারেক্টারে, তো আমি এখানে 50 না দিয়ে এখানে আমি 255 করে দিলাম। ওকে, তো এটা লেন্থটা একটু আমি বাড়িয়ে দিলাম। তো এবার আমি যদি এখান থেকে রাইট ক্লিক করে পেজ আপ করে ইনসার্ট দিই, তো এখানে কিন্তু ওকে প্রিন্ট দেখা যাচ্ছে, তার মানে ডাটা ইনসার্ট হয়েছে। চলুন আমরা দেখি যে টেবিলে ডাটা আসলো কি না। ওকে, ডাটা চলে আসছে, রিফ্রেশ। আমার অ্যাডমিন আইডি এসেছে 3, অ্যাভাটার এসেছে, ইউজার নেম এসেছে, ইমেল এসেছে, আমার পাসওয়ার্ডও এসেছে, তারপরে হচ্ছে ক্রিয়েটেড এট এবং আপডেটেড এট। ওকে, তো আমার দুইটা ডাটা আসলো, কিন্তু এখন ডাটা শুধুমাত্র একটা চলে আসলো এবং নেমটা দেখেন একটা ফেক নেম চলে আসলো। তো আমি একটা ডাটা চাচ্ছি না, আমি চাচ্ছি যেন মিনিমাম 100-200টা একটা ইনসার্ট হয়, এটা আমি চাচ্ছি। তো সেই জন্য আমি এখানে বলে দিব যে ফর রেঞ্জ, রেঞ্জ কত, স্টার্ট হবে 1-এর থেকে এবং এন্ড হবে, মনে করেন যে আপাতত বেশি দরকার নেই, আমি 10 জন ডাটাই নিই। ওকে, আমি 10টা ডাটা নিলাম এবং এখানে এসে আমি এই লাইনটাকে উপরে নিয়ে গেলাম, আবার এটাকেও উপরে নিয়ে গেলাম, মানে কন্ট্রোল শিফট আপেরোতে ক্লিক করলে এটা এক এক ইন্ডেট করে উপরে চলে যাবে। ওকে, তো আমি যে কাজটা করেছি, আমি ফরের বদলে ফর ইচ দিয়েছি এবং রেঞ্জ 1 to 10। এবার এটাকে আমি এস ধরে $t নামক ভেরিয়েবলে নিয়ে নিয়েছি। তো আপনি ইচ্ছা করলে $t অথবা $i, $n, যাই বলেন না কেন একটা ভেরিয়েবলে নিয়ে নিলে হলো। তো আমি নিয়ে নিলাম এবং এটাকে কখনো আমি ব্যবহার করব না বা ব্যবহার করার দরকার নেই। আমি যে কাজটা করেছি এটাকে আমি রিমুভ করে দিব এবং এটাকে আমি রিমুভ করে দিব। ওকে, তো আমি ডাটাগুলো সবগুলো এখন হচ্ছে কি 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 10 বার এই ডাটাগুলো ইনসার্ট হবে। ওকে, তো আমি আমার এখানে এসে পেজ আপ এবং ফেক ডাটা .php, এবার যদি আমি এন্টার দিই তাহলে কোনো এরর দিইনি। এবার আমি আমার ডাটা বেজে একটা ডাটা কিন্তু ছিল, এবার যদি আমি রিফ্রেশ দিই দেখেন এখন 11টা ডাটা হয়ে গেছে, তার মানে একটা ডাটার পরে আরও 10টা ডাটা ইনস্টল কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার র্যান্ডমালি আমার যে অ্যাডমিন ট্যাপ আইডিটা এটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা কিন্তু 1, 2, 3 এরকম চেঞ্জ হওয়ার দরকার ছিল। তো এটাকে যেহেতু চেঞ্জ হয়নি, তো আমি এক কাজ করি, এটাকে আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমি এটাকে এখানে দিয়ে আমি চেঞ্জ করে দেখি, যে বারবার যেন এটার জন্য এটা হিট হয় এবং চেঞ্জ হয়। তো আমি ফর ইচ এর ভিতরে দিয়ে দিলাম এবং আমি আমার যে টেবিলটা আছে এটাকে আমি ইয়ে করে দিব, মানে এমটি করে দিব। ওকে, এই যে এখানে ড্রপ টেবিল আর এমটি টেবলস, তো আমি এখানে এমটি
ওকে করে দিব। তো আমার এই টেবিলটা এমটি হয়ে গেছে, অ্যাডমিনস নামক যে টেবিলটা আছে। এবার আমি আমার টাইমটা অন করে পেজ আপ দিব, এন্টার দিব, ডাটা ইনসার্ট হয়েছে, আমি এখানে আসব, এসে রিফ্রেশ দিব। ওকে, এখন কিন্তু আমার ডাটাটা আমার যে অ্যাডমিন ট্যাব আইডি এটা কিন্তু র্যান্ডমই হইলো, এবং 1 থেকে 10 পর্যন্ত বলেছিলাম, তো 9টা ডাটা ইনস্টল হয়েছে, সমস্যা নেই, একটা ডাটা কম হলে কোনো সমস্যা নেই। তো আর যেহেতু 1 থেকে 10-এর ভিতরে, তো এই জন্য 1 থেকে 9 হয়েছে। তো হয়ে গেল আমার যে ফেক ডাটা ইনসার্ট করার যে নিয়ম, আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। যদি আপনারা কেউ আবার বড় কোনো প্রজেক্ট করেন, তখন কিন্তু ফেক ডাটার অবশ্যই প্রয়োজন পড়বে। তো এখন আমার যে কাজটা করতে হবে, অ্যাডমিন গেল, অ্যাডমিন টাইপস গেল, এবং আমাকে ব্যবহার করতে হবে অথর্স। ওকে, আমি সবগুলোকে করে দিলাম, একটু কমেন্ট করে দিলাম এটাকে। তো কমেন্ট করে আমি এখানে বলে দিই, এখানে এখানে আমি ইনস্টল করেছিলাম, এখানে কি ছিল আমার, এখানে ছিল অ্যাডমিন টাইপস। ওকে, আর এখন এখানে আমি করেছি সেটা হচ্ছে অ্যাডমিনস, এখন যেটা দরকার সেটা হচ্ছে অথর্স। ওকে, এখন দরকার হচ্ছে অথর্স। তো এখন আমি অথর্স ইনস্টল করব। তো অথর্সের আমার কি কি লাগবে দেখতে হবে। তো টেবিলের নাম হচ্ছে অথর্স, অথর আন্ডারস্কোর নেম, অথর আন্ডারস্কোর ভেক্টর। সো অথর আন্ডারস্কোর নেম, অথর আন্ডারস্কোর অ্যাভাটার, তারপরে কি লাগবে, অথর ডেসক্রিপশন, ওকে। তো এখানে হবে অথর, এখানে হবে অথর ডেসক্রিপশন, অথর ডিসক্রিপশন। তারপরে আমার টেবিল হচ্ছে স্ট্যাটাস ক্রিয়েটেড ইট। সো এখানে হচ্ছে স্ট্যাটাস, আর একটা হচ্ছে ক্রিয়েটেড ইট। তো ক্রিয়েটেড ইট আছে, এবং আমি কিন্তু এখানে অথরের কিন্তু ইমেল এবং পাসওয়ার্ড এটা দেইনি। সো এই 2টা টেবল কিন্তু আমাকে অবশ্যই এখানে যোগ করে নিতে হবে, ইমেল এবং পাসওয়ার্ড। সো এই 2টা টেবল আমার, এই সরি, ফিল্ড আমাকে অ্যাড করে নেওয়ার জন্য, টেবল নয়। তো আমি এখানে এসে এখানে আমি ডিসক্রিপশনের পরে আমি বলে দিব এখানে ইমেল, এবং ইমেলটা হবে বার্কার, আর এটা অবশ্যই 50 ক্যারেক্টার বা তার উপরে দিতে পারি আমি, না লেভেল হবে না, এবং বাই ডিফল্ট কোনো কিছুই হবে না। তারপরে আরও একটা ফিল্ড নিব, এটা হবে আমার পাসওয়ার্ড, এবং এটা বারখার, আর পাসওয়ার্ডটা হবে 255 ক্যারেক্টারের, ডিফল্ট কোনো ভ্যালু হবে না। ওকে, আর স্ট্যাটাসটা ডিফল্ট 0 হবে। সো আমি সেভ দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি আমার সব ঠিক থাকে, সরি এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এখন যদি সব ঠিক থাকে, তাহলে আমি এইখানে চেঞ্জ করব, আমার ফেকার নেম হবে। তো ফেকার নেম আমি এখানে দেখি যে কোনো অথর আছে কিনা কার্বনের আগে। ওকে, তো এখন অথর না হয়ে কোনো কোম্পানি নেম থাকতে পারে। তো আমি অথর না দিয়ে এই কোম্পানি নেমটা ইচ্ছা করলে দিয়ে দিতে পারি। সো কোম্পানি, এই যে কোম্পানি দিয়ে দিলাম, অথরের পরিবর্তে আমি কোম্পানি দিয়ে দিলাম। আর এখানে অ্যাডমিন টাইপ আইডি এটা দরকার নেই আমার। তো তারপরে হচ্ছে অথর অ্যাভাটার, অ্যাভাটার আমার এই অ্যাভাটারটা থাকবে, এবং তারপরে হচ্ছে এবার ডিসক্রিপশন।
ওকে, সো ডিসক্রিপশনের জন্য আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আর এখানে এই ইউজার নেমের পরিবর্তে আমার হবে ডিসক্রিপশন, সো ডিসক্রিপশনের জন্য আমি টেক্সট নিতে পারি, ওকে, অথবা রিয়েল টেক্সট বিটুইন এটা বলতেছে। তো বিটুইনের মধ্যে দেখি কি কি প্যারামিটার লাগে, আমার কোনো প্যারামিটার নিচ্ছে না, তো ডিসক্রিপশনের মধ্যে করে সমস্যা নেই। আমি এক কাজ করি, ফেক আর প্যারাগ্রাফস, সো ফেক আর প্যারাগ্রাফস, এবং কয়টা প্যারাগ্রাফস হবে, আমি 10টা প্যারাগ্রাফস অথবা 5টা প্যারাগ্রাফস এরকম নিতে পারি, সো অথবা আমি বলতে পারি ফেক আর সেন্টেন্সেস। তো আমি এটাকে একটু অন্য জায়গায় নিই, ওকে, তো কেন হবে ডিসক্রিপশনটা, তো আমি এখানে বলে দিই ডলার ডিসক্রিপশন। এখন এই ডিসক্রিপশন ডলারটা আমাকে এখানে কল করতে হবে, ওকে, ডলার ডিসক্রিপশন ইকুয়াল টু আমার ফেকার, ফেকারের ভিতরে হচ্ছে প্যারাগ্রাফস, প্যারাগ্রাফ এখানে দেখেন একটা প্যারামিটার হচ্ছে নাম্বার অফ সেন্টেন্স, কয়টা সেন্টেন্স নিতে চাই, তো আমি 20টা সেন্টেন্স নিতে চাই, এবং আরও কোনো কিছু আছে কিনা, ভেরিয়েবল নাম্বার অফ সেন্টেন্স, ওকে আর দরকার নেই, আমি 20টা সেন্টেন্স নিতে চাই, এটা চলবে, ওকে। তো প্যারাগ্রাফ নিয়ে নিলাম আমি, ডিসক্রিপশনটা এখানে তো দিয়েও দিলাম, ওকে। তারপর হচ্ছে ডিসক্রিপশনের পর হচ্ছে ইমেল, সো ইউজার নেম দরকার নেই আমার, আমার হবে ফেকার ইমেল, ওকে। আর এখন হচ্ছে পাসওয়ার্ড, আর হচ্ছে স্ট্যাটাস ক্রিয়েটেড, সো স্ট্যাটাস, স্ট্যাটাসটা আমি বাই ডিফল্ট, তো এখানে আমি আপাতত অন করে দিলাম সবগুলো, এবং পাসওয়ার্ডটা আমাকে এখানে, কিন্তু পাসওয়ার্ড যে ভেরিয়েবলটা ছিল এটা সেটা ছিল অ্যাডমিনের মধ্যে, তো তাহলে আমাদের আর কোনো এরর থাকবে না। আর স্ট্যাটাসটা বাই ডিফল্ট অন করে দিলাম। তো এবার কথা হচ্ছে আমি কতগুলো অথর নিব, তো আমি অথর মনে করেন যে 50টা অথর নিলাম আমি, ওকে, 50টা অথর আমি নিয়ে নিলাম। এবার যদি আমি এখানে পেজ আপ করে এন্টার দিই, তা কোনো এরর দেয়নি, দেখে আমার যে অথর টেবল ডাটা, খেয়াল করেন আমার 48টা ডাটা ইনস্টল হয়েছে, তো এক দুটা ডাটা সমস্যা নেই, এক দুটা ডাটা একটু 19-20 হতে পারে, ওকে। তো তাহলে আমার অথরসের যে টেবল সেটা দেখেন, এখানে যে টেক্সট তার ডিসক্রিপশন দেখেন, ডামি ডাটা ইনস্টল হয়েছে এটা, তো অথরস হয়ে গেল। আগামী পর্বে আমরা কি শিট করবো দেখি, আমরা বুকস, তারপর হচ্ছে ক্যাটাগরি স্টুডেন্টস, এগুলো আমরা অ্যাড করব। তো আগে ডাটা অ্যাড করি যাতে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। তো আজকে অথরসের তো ডাটাগুলো দেখালাম, তো আগামী পর্বে ইনশাল্লাহ আমরা বুকস অথবা ক্যাটাগরি যেগুলো ইচ্ছা হয় সেগুলোই ফেক ডাটা বা ডামি ডাটা ইনস্টল করব, ওকে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।